সাবস্ক্রাইব কৰিব অপিল রহমান ইউটিউব চ্যানেলটো আৰু লগতে কাষত থকা বেল আইকনটো ক্লিক কৰি অল কৰি দিব যাতে নতুন নতুন ভিডিও আপডেট কেতিয়াও মিস নকৰে। কোশ্চেন নম্বৰ 6 টু দিস ইজ 6.1 অৰ যে দিয়া আছে এংগেল এক্স ওয়াই জেড অর্থাৎ যেটো মাজত থাকিব ওয়াই ওয়াইটো বেছ হ'ব সব টাইম ঠিক আছে যেটো মাজত থাকিব এংগেল এটো বেছ হ'ব সব সময় মনে রাখিবা ওয়াই তারপরে এক্স ওয়াই জেড অর্থাৎ এক্স কিবা এটা উপরত থাকিব যেহেতু 64 দিছে গতিকে 64 দিছো আমি এটো 64 ডিগ্রি গতিকে এটো কি এক্স ওয়াই জেড গতিকে জেড ঠিক আছে আৰু এক্স ওয়াইক পি বিন্দুলৈ বঢ়াই দিয়া হ'ল গতিকে এক্স ওয়াইক পি বিন্দু গতিকে এক্স ওয়াই এইটো পি বিন্দুলৈ বঢ়াই দিলাম তাহলে এটি এক্স দেওয়া লাগবো যদি এক্স ওয়াইক যদি কৈছে তাহলে এইভাবে বাড়াই দিব গতিকে এইটি করি গতিকে এটি এক্স দেওয়া লাগবে চলা গতিকে ইয়াতে যদি এক্স দিওঁ ইয়াতে যদি জেড দিওঁ যে এক্স ওয়াইক পি বিন্দুলৈ বঢ়াই দিয়া হ'ল এই বিন্দুটোলৈ বঢ়াই দিয়া হ'ল পি বিন্দুলৈ ঠিক আছে পি বিন্দুলৈ বঢ়াই দিয়া হৈছে এই তত্ত্ব সহজ চিত্ৰ অংকন কৰা গতিকে চিত্ৰ হৈ গ'ল ওয়াই কিউ রশ্মিয়ে জেড ওয়াই পি মানে ওয়াই কিউ রশ্মিরে এইটো ভাগ কৰিছে গতিকে এইটো হ'ল কিউ গতিকে ওয়াই কিউ রশ্মিয়ে জেড ওয়াই পিক সমদ্বিখণ্ডিত কৰা মানে এনেকুৱা হ'ব ঠিক আছে তেন্তে এক্স ওয়াই কিউ এক্স ওয়াই কিউ মানে এই এই কোণটো এই কোণটো আৰু পৰ্তাৱৰ্তী কিউ ওয়াই পি কিউ ওয়াই পি গতিকে এইটোৰ পৰ্তাৱৰ্তী ওলাব মানে বাহিৰৰ যিমানখিনি থাকিব এইখিনি আমাক ওলাব লাগে গতিকে আমাক একো দিয়া নাই এইবাৰ সমস্যা সমাধান হোৱা নাই এইবাৰ গতিকে চলিউশ্যন গিভেন দিয়া আছে কি এক্স এইটো ডাঙৰ এক্স দিছে ঠিক আছে এক্স ওয়াই জেড এংগেল এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু কিমান দিছে 64 ডিগ্রি ঠিক আছে 64 ডিগ্রি এইটো দিয়া আছে সো গতিকে সরল রেখা এইটো ঠিক আছে গতিকে আমি প্লাস কৰি দিওঁ সবকটা উপরে ওখানে সো গতিকে এংগেল পি ওয়াই কিউ প্লাস এংগেল কিউ ওয়াই জেড কিউ ওয়াই জেড প্লাস জেড ওয়াই এক্স এংগেল জেড ওয়াই খালি সৰু হাতৰ এক্স আহে কিয় এক্স ইজ ইকুয়াল টু কিমান 180 ডিগ্রি ঠিক আছে এইটো গতিকে এইটোৰ মান দিয়া আছে গতিকে এইটোৰ মান যদি দিয়া থাকে গতিকে এংগেল পি ওয়াই কিউ প্লাস এংগেল কিউ ওয়াই জেড ইজ ইকুয়াল টু প্লাস এইটো গতিকে এইটো কিমান মান দি 64 ইজ ইকুয়াল টু 180 আমাক কি লাগে এক্স ওয়াই কিউ লাগে এক্স ওয়াই কিউ নাই ইয়াত নাই নাই দেখার দরকার নাই গতিকে এংগেল পি ওয়াই কিউ প্লাস এংগেল কিউ ওয়াই জেড ইজ ইকুয়াল টু এইটো ইফালে লৈ যাম গতিকে 180 ডিগ্রি মাইনাস 64 গতিকে এংগেল পি ওয়াই কিউ প্লাস এংগেল কিউ ওয়াই জেড ইজ ইকুয়াল টু কিমান 6 এইটো কিমান 1 এইটো 1 দে 160 ডিগ্রি এইটো পালো এই দুটার মান এই দুটার মান পালো কি 116 ডিগ্রি ঠিক আছে দুটা মিলি পালো সো গতিকে আমি লিখি আৰু লিখিব পাৰো কি গতিকে কি লিখিব পাৰো যে যেহেতু এইটো মিল কৰি পালো আমি কি 160 ডিগ্রি মানে 116 ডিগ্রি পালো সো গতিকে কি ওয়াই কিউ এ সমানভাৱে ভাগ কৰিছে কৈছে না সমানভাৱে ভাগ কৰিছে কোশ্চেনত চা সমদ্বিখণ্ডিত কৰিছে মানে কি এইটো যিমান হৈ যাব এইটো ইমান হৈ যাব গতিকে আমি কি লিখিব পাৰো যে এংগেল পি ওয়াই কিউ প্লাস এংগেল পি ওয়াই কিউ ইজ ইকুয়াল টু 116 ডিগ্রি যেহেতু পি ওয়াই কিউ ইজ ইকুয়াল টু কিউ ওয়াই জেড জেড কৈ আহিছে ইয়াত ঠিক আছে যেহেতু পি ওয়াই কিউ ইজ ইকুয়াল টু এংগেল কিউ ওয়াই জেড কি হয়েছে সমদ্বিখণ্ডিত করেছে ঠিক আছে সমদ্বিখণ্ডিত করেছে
সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক যদি হয়েছে এইটু আর এইটু সমান হবো, হবে না নাই এইটু সমদ্বিখণ্ডক, গতিকে এটি লিখে পড়ে, গতিকে কি যে টু পি ওয়াই কিউ ইজ ইকুয়াল টু 160, গতিকে পি ওয়াই কিউ ইজ ইকুয়াল টু 116 ডিগ্রি বাই টু, গতিকে কটাকটি করলে কি হয় 2 × 5 = 10, ঠিক আছে 2 × 8 = 16, গতিকে পি ওয়াই কিউ 58 ডিগ্রি পালো, গতিকে পি ওয়াই কিউ 58 ডিগ্রি পালো, গতিকে এইটু কি মান পাম, এইটু 58 ডিগ্রি পাম, কারণ পি এঙ্গেল এইটু এইবিলাক এঙ্গেল, পি ওয়াই কিউ, পি ওয়াই কিউ আর কিউ ওয়াই জেড এইটু সমদ্বিখণ্ডক করেছে এইটু পি কিউ ওয়াই টু, গতিকে এইটু এইটু ইকুয়াল হয়ে যাব, গতিকে এতিয়া মান পাই যাম আমি, গতিকে আমি কি পালো এইটু পালো, গতিকে এইবিলাক ইভেন করে আমি দি দিম, এইটুক আছে এইটুক থাকুক দিয়া। সো এতিয়া চোৱা এইটু 58, এইটু 58, এইটু 64, গতিকে আমি কি কব পাৰোঁ যে গতিকে গতিকে ইয়াৰ পৰা ইয়াত আহিলে ঠিক আছে, সো গতিকে আমাক লাগে এক্স ওয়াই কিউ, গতিকে এংগেল এক্স ওয়াই কিউ ইজ ইকুয়াল টু কিমান হৈ যাব, এক্স ওয়াই কিউ ইজ ইকুয়াল টু কিমান হৈ যাব, এইটু প্লাস এইটু 122, গতিকে আৰু তুমি কি কৰিব পাৰা চোৱা যে এইটোও কৰিব পাৰা গোটেই লৈ, গতিকে গোটেই লৈ এবাৰ ট্ৰাই কৰি ট্ৰাই কৰিবা নেকি, গতিকে চাওঁ 58 58 কিমান হয় ট্ৰাই কৰিলা এবাৰ, গতিকে গোটেই এবাৰ ট্ৰাই কৰি দেখুৱাই দিওঁ তোমাক, এইটোতে এনচাৰ আহিব ডাইৰেক্ট, তোমাৰ গোটেই কৈ কৰিলে কেনেকুৱা হয় দেখা, যে যিহেতু পি ওয়াই এক্স মানে পি আই এক্স সরল রেখাটো, সরল রেখাটো 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 তোর একচুয়ালি রেখাটো রশ্মি কি কি আছে ওয়াই কিউ ওয়াই জেড, হ্যাঁ ওয়াই কিউ ওয়াই জেড এনেকৈ লিখিল নম্বর বেশি ওয়াই জেড রশ্মি রশ্মি এইটু রেখাত আছে, গতিকে সরল রেখাটোর এইটু রশ্মি ঠিক আছে, মানে এইবিলাক রশ্মি তারমানে, গতিকে আমি কি লিখিব পাৰোঁ যে এঙ্গেল পি ওয়াই কিউ, পি ওয়াই কিউ প্লাস কিউ ওয়াই জেড, কিউ ওয়াই জেড প্লাস জেড ওয়াই এক্স বা এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড তো ভাল শোনা যায় না, এইগুলো কি মানে 180 ডিগ্রি, গতিকে পি ওয়াই কিউর মান কিমান, পি ওয়াই কিউ, পি ওয়াই কিউ 58 প্লাস কিউ ওয়াই জেড কিমান, কিউ ওয়াই জেড 58, গতিকে আচ্ছা যে কিউ ওয়াই জেড হ্যাঁ আর এক্স ওয়াই জেড এইটোর মানে কি, এক্স ওয়াই কিউ লিখিব পাৰো, গতিকে এঙ্গেল এক্স ওয়াই কিউ কারণ আমাকে এইটুকু ওলাব লাগে, গতিকে ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, গতিকে আমাকে এইটুকু ওলাব লাগে এক্স ওয়াই কিউ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 58 ডিগ্রি, গতিকে করি চাচ্ছ কিমান হয় 2 7 থাকলে 2 আর 1 থাকলে গতিকে 122 ডিগ্রি, এক নম্বরটা পালো হল, এক নম্বরটা পালো খালি অনলি এইটু পালো, এক্স ওয়াই কিউ যে কৈছিল এই যে এক্স ওয়াই কিউটো ওলালো, এক্স ওয়াই কিউটো 122 ডিগ্রি, কেনেকুৱা আহি গেল দেখিছা, এইটো যদি আমি প্লাছ কৰিলে তথাপি চাওঁ 122 ডিগ্রি, যিহেতু পি ওয়াই এক্স এটা সৰল ৰেখা গতিকে এই ওয়াই কিউ আৰু ওয়াই জেড এইবিলাক কি ৰশ্মি, কোনটো গতিকে 2 নম্বর লাগে আমাক পি ওয়াই কিউ এঙ্গেল পি সরি উপরের পর আছে ঠিক আছে কিউ ওয়াই পি, কিউ ওয়াই পি কিউ ওয়াই পির প্রত্যাবর্তী কিমান হয়ে যাব, প্রত্যাবর্তী প্রত্যাবর্তী কি হয়ে যাব,
প্রত্যাবর্তী মানে কি এ টু মাইনাস 360 প্রত্যাবর্তী কি 360 মাইনাস 58 ডিগ্রি মানে না হয় যদি কি মানে হয়ে যাব কি মানে হয়ে যাব কি মানে হয়ে যাব দুই হ্যাঁ তিনি কো দুই এইটুই